মাতাভাঙা দুই নং ব্লকের ঘোষেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাকমারা সুকানদিঘি গ্রামের চৈতন্যহাট বাজার সংলগ্ন স্থানে রেলগেট তৈরির দাবি দীর্ঘদিনের। সেখানে সাধারণ মানুষের পারাপারের জন্য একটি রাস্তা ছিল। রেল কর্তৃপক্ষ আজ সেই রাস্তায় খুঁটি বসানোর ফলে রাস্তাটি সরু হয়ে যায়। এই ঘটনার পর স্থানীয়রা রেলের স্টাফদের সাথে বচসায় জড়ায়, এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘোষেরডাঙ্গা থানার পুলিশ। পরে যদিও বসানো খুঁটি ভেঙে দিতে বাধ্য হয়, সাধারণ মানুষের বিক্ষোভে মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার জেরে ঘটনাস্থলে প্রায় ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, কোনো মহিলা অন্তঃসত্ত্বা অথবা কেউ গুরুতরভাবে অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য যদি এই রাস্তা বন্ধ হয় তাহলে কমপক্ষে 7 থেকে 10 কিমি ঘুরে যেতে হবে, তাই রাস্তা যাতে বন্ধ করা না হয় সেই দাবি জানিয়েছেন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ এবং আরপিএফ কি কারণে কি হয়েছে? এই যে এখানে যে আমাদের এই এলাকায় একটা লেভেল কোচিং গেট, মানে আগে থেকে আরপিএফরা দিছিল, সাহেবরা দিছিল, আর বারবার আসে আরপিএফরা এইভাবে। এই যে অল্প জায়গা আছে টোটো গাড়ি সাইকেল যাওয়ার জন্য, বাইক টেক যাওয়ার জন্য, ওরা বারবার আসে এখানে মাঝখানে আসে খুঁটি গাড়ার চেষ্টা করে। আজকে মূল্যটা কি হলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত ওই আরপিএফ বড় বড় অফিসাররা আসছিল, আইসা ওই খুঁটি উঠাইয়া দিয়ে গেল। মানে আপনাদের বিক্ষোভের মুখে পড়ে আরপিএফ হার মেনেছে এবং আপনারা সফল হয়েছেন, সেই খুঁটি খুলে দেওয়া হয়েছে। এখানে বর্তমানে আপনার কি দাবি রয়েছে এবং আপনারা কি চাচ্ছেন? আপনারা রেলগেট চাচ্ছেন? আচ্ছা, আজকে কি কোনো রকম পুলিশ আপনাদের উপর লাঠিচার্জ বা কিছু করেছে? কি কি হয়েছিল আজকে, কি হয়েছিল, উত্তপ্ত হয়েছিল? এর সঙ্গে আমাদেরকে আরপিএফ এবং পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক, হ্যাঁ, এগুলো হয়েছে। তারপরে আমাদের কথা হয়েছে, আমাদের কথার অনুযায়ী মানে এলাকা পরিস্থিতি দেখে, এলাকাতে পরিস্থিতিটা পুরাটা দেখলো ঘোষেরডাঙ্গা থানার ওসি আসছে এবং রেল পুলিশ, এসে পুরাটা এলাকা দেখে ওরা বিবেচনা করে তারপরে এই ছুটিটা আমাদের কথা নিয়ে উঠাই দিল, ভেঙে দিয়েছে। এটা কোন জায়গায় হয়েছে? এটা কোন জায়গা, জায়গাটার নাম কি? সুগন্ধি 107-8। মানে চৈতন্যহাট বাজার এলাকায়? বাজার এলাকায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সদানন্দ সরকার। কোন দায়িত্বে বা কোথায় বাড়ি? আমাদের বাড়ি বাগমারা সুগন্ধি। মানে স্থানীয় বাসিন্দা? ঠিক। আজকে ঘোষেরডাঙ্গা চৈতন্যহাটে মূলত কি কারণে এত পুলিশ, এত আরপিএফ, কি সমস্যা হয়েছে আপনাদের? আমাদের এখানে একটা ক্রসিং গেট রয়েছে, আমরা এপার থেকে ওপার হই, তো আমাদের ওদিকে মোটামুটি 100-200 পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, যাদের যাতায়াতের জন্য আমাদের একটু রাস্তার ছিল আর কি। আজকে হঠাৎ করে রেলের কর্মীরা এখানে এসে মাঝখানে আর একটা খুঁটি গেড়ে দিয়ে আমাদের যাতায়াতের পুরো অসুবিধা করছে। এখন আমরা এখানে বিরোধিতা করছি আর কি, যাতে এই খুঁটিটা উঠিয়ে দেয় এবং আমাদের রাস্তার যোগাযোগের ব্যবস্থাটা মানে। কিন্তু রেল কর্তৃপক্ষ এবং পুলিশ বলছে এখানে দ্রুত গতিতে গাড়ি যায়, যেই কারণে তারা ক্রসিং বসিয়েছে, সেই প্রসঙ্গে কি বলবেন? আসলে আমাদের যেহেতু যাওয়ার কোনো রাস্তা নেই, তা আমরা এখন সাধারণ লোক কী করবো? আপনাদের তো যাওয়ার রাস্তার দরকার আছে, আমরা নাহলে কী করবো? এখন এখানে 150-200 পরিবার রয়েছে। আপনাদের মূলত দাবি কী রয়েছে? আমাদের এখানে দাবি হচ্ছে আপাতত তো এই খুঁটিটা তুলে দিতে হবে আজকে, আর এখানে যাতায়াতের জন্য আমাদের আন্ডারপাস বা কোনো গেটের জন্য যদি ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ, আমরা এটাই চাই। বর্তমানে পরিস্থিতি কী রয়েছে এবং রেল কর্তৃপক্ষ কী জানিয়েছে? এখন দেখা যাক কী হয়, আমরা আছি এখন তো পর্যন্ত ওরা। পুলিশ বলছে যে আমরা কিছু করতে পারবো না, আমাদের উপরে যে সাহেব আছে তারা কিছু করতে পারবে, আপনারা সেই সাহেবের কাছে যান। আমরা বললাম যে সাহেবকে নিয়ে আসুন, তারা সাহেবকে নিয়ে আসবে না, ওরা আমাদের এখানে খুঁটিটাও তুলতে দেবে না। আচ্ছা, এবার আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এখানে আমাদের এই যে 5-6 হাজার যে আমাদের জনসাধারণ আছে তাদের জন্য যাতায়াতের জন্য একটা ভালো সুবিধা করে দেয়। পুলিশ কি জানিয়েছে? পুলিশ বলছে যে আমরা ব্যাপারটা দেখছি।
ঊর্ধ্বতন কর্তৃবৃন্দ এসেছে, ঘোকসাডাঙ্গা থানার ওসি এসেছে, তোর সঙ্গে আরপিএফের যারা সাহেব রয়েছে তারা ঘটনাস্থলে এসেছে, তাদের সঙ্গে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। কি বলছে তারা? চুপচাপ আছে সবাই, মানে কোনো রকম আপনাদের দাবি মানছে না, কোনো রকম প্রতিশ্রুতি বা কোনো রকম সহায়তার হাত তারা বাড়িয়ে দেয়নি। পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন এবং কি করতে যাচ্ছেন? আমরা আন্দোলন আন্দোলনমুখী হব এবার। আচ্ছা, আপনার নাম? আমরা সব, আমরা পঞ্চায়েত, বিডিও, এসডিও, ডিএম, জিআরএম, হ্যাঁ সবার কাছে আমাদের, আমরা আমাদের আবেদনপত্র পাঠিয়েছি, কিন্তু লিখিত আবেদনপত্র পাঠিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ তারা এখনো পর্যন্ত নেয়নি। আপনার নাম? আমার নাম দেবব্রত সরকার। আপনার নাম? আমার নাম সুজন সরকার, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা।